কাগজের স্তরের পর স্তরে চাপা পড়ে হারাতে বসেছে কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার স্মৃতি। ধানমন্ডির 8 নম্বর রোডে মুন্নার নাম ফলক বিজ্ঞাপনী কাগজের দখলে বসে হকারদের দোকান। এখনই ব্যবস্থা না নিলে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে খ্যাতিমান এই ফুটবলারের স্মৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তার একসময়ের সতীর্থ শেখ আসলাম। কাগজের স্তর সরিয়ে স্মৃতি খোঁজার চেষ্টা চলছে, কিন্তু কাজটা মোটেও সহজ নয়। একটা কাগজ ওঠালে তার নিচে আরেকটা, এরকম মোটা স্তরে ঢাকা পড়ে গেছে ধানমন্ডির 8 নম্বর রোডের এই নাম ফলক। বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্না, তার নামেই ধানমন্ডির এই 8 নম্বর সড়কটির নাম ফলক করা হয়েছে, যে নাম ফলকটি এখন কাগজের আস্তরে ঢাকা। আমরা নানাভাবে এই কাগজগুলো উঠানোর চেষ্টা করেছি, কিন্তু যতই উঠিয়েছি তার নিচে আরও বেশি কাগজের আস্তর দেখা মিলেছে। এভাবেই কাগজের আস্তরের নিচে মোনেম মুন্নার স্মৃতি ফলকটা হারাতে বসেছে। বিজ্ঞাপনী পোস্টারের সাথে আছে হকারের উপদ্রব। সচক্ষে দেখা মিলল এক কলা বিক্রেতার, তিনি আসলে এই সম্পর্কে কিছুই জানেন না, জানেন না মুন্না সম্পর্কেও। একটি সমিতিকে সপ্তাহে 20 টাকা এবং আরেক পক্ষকে মাসিক 500 টাকার চাঁদা দিয়ে এখানে কলা বিক্রি করছেন 4 বছর ধরে। একগুরুহে 20 টাকা নেয়, আর একজনে আছে মাসে 500 টাকা নেয়। এই আর না ওটা এরকম আমরা এই এলাকা ইনিসে মানে এই লিস নিছে আর সম্প্রতি ভারতের বিখ্যাত ক্লাব ইস্ট বেঙ্গলের অনুষ্ঠানে গিয়েছিলেন সাবেক স্ট্রাইকার শেখ আসলাম। জানতে চাওয়া হয় মোনেম মুন্নাকে নিয়ে তাদের আবেগ ও সেখানকার সম্মাননা নিয়ে। আমরা খুব মিস করেছি মুন্নাকে, খুব বাজেভাবে মিস করেছি, কারণ আমাদের যোগ্য উত্তরসূরি হিসাবে মুন্না একটা সুনাম কুড়িয়েছে সারা এশিয়ায় বলা যায়। এটা আসলে খুব গর্বের বিষয় আমাদের কাছে, এবং আমি বলবো তার তার বিধেয়ী আত্মার মাগফিরাত কামনা করি, সে যেন ওপারেও সুস্থ থাকে। এটা আসলে বাংলাদেশের ফুটবলে গুণীজনদের কদর নেই বলে উল্লেখ করেন সাবেক এই ফুটবলার। এখনই উদ্যোগ গ্রহণ না করলে বাংলাদেশের ফুটবলের সোনালী ঐতিহ্য হারিয়ে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই যে গুণী প্লেয়ারগুলো, এই প্লেয়ারগুলোর আমাদের দেশে কোনো কদর নাই, এটা ভাবতে খুব অবাক লাগে মাঝে মধ্যে, এবং আমি হতবাক হই যে যেখানে বাইরের দেশ আমাদেরকে ডেকে নিয়ে সম্মান দিয়ে জানিয়ে দিল যে তোমাদের দেশেও গুণীজন জন্মেছে, সেটা আমরা মানে রাতারাতি আমরা এটা ভুলেই গেছি। অবশেষে অনেক চেষ্টার পর কাগজের আস্তর সরানো গেছে, স্মৃতি ফলকে বের করা গেছে মোনেম মুন্নার নাম। এই 8 নম্বর এলে সবাই যেন নাম ফলকটি দেখতে পারেন এই কীর্তিমানের, সেটি নিশ্চিত করা হোক। মামুন রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।